অব্যবস্থাপনা আর সংস্কারের অভাবে বেহাল রাজবাড়ী সরকারি হাঁস ও মুরগির খামার তিনটি শেডের মধ্যে দুটি শেডই বন্ধ রয়েছে পনেরো বছর ধরে এছাড়া রয়েছে জনবলের তীব্র সংকট ফলে কয়েক কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের অন্যদিকে খামারটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে সম্পদ অধিদপ্তর উনিশশো সালে রাজবাড়ী জেলা সদরে দুইশো শতাংশ জমির উপর সরকারি উদ্যোগে গড়ে ওঠে সরকারি হাঁস মুরগির খামার অব্যবস্থাপনা আর সংস্কারের অভাবে তিনটি শেডের মধ্যে দুটি শেডই বন্ধ রয়েছে পনেরো বছর ধরে ফলে নামেমাত্র চলছে খামারটি বছরে ডিম থেকে বিশ হাজার হাঁস মুরগির বাচ্চা উৎপাদনের কথা থাকলেও বর্তমানে সাড়ে বারো হাজার বাচ্চা পালন করা হচ্ছে তাও অন্য জেলা থেকে সংগ্রহ করে দীর্ঘদিন সংস্কার না করায় নষ্ট হয়ে গেছে পানির পাম্প জেনারেটর গাড়ি সহ বেশ কিছু মালামাল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে খামারের অধিকাংশ স্থাপনাই মুরগি ফার্মের অবস্থা এখন খুবই নাজুক যেভাবে বন্ধ থাকে সবকিছু মানে আগের মতো চালু নাই কোনো কিছুই আমি তিনবার গেছি এই মাসে একবারও মুরগি পাইনি এই মুরগি ফার্মের অবস্থা এখন ভয়াবহ আগের মতো নাই আগে যেরকম মুরগি দেশাল মুরগি গুলো কক 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 করতো ডিম পারতো মানুষ নিয়ে খাইত এটা এখন খাবে পান না হাঁস মুরগির উৎপাদন বন্ধ থাকায় স্থানীয়দের ডিম ও মাংসের চাহিদা পূরণ হচ্ছে না বলে জানান প্রাণী সম্পদের এই কর্মকর্তা বিশ হাজার বাচ্চা এখানে পালন হইত কিছুটা হইলেও আমি যেমন ডিমের আর মাংসের চাহিদা পূরণে এটা সহায়ক ভূমিকা পালন করত খামারের ব্যবস্থাপক জানান প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে খামারটি পুরোপুরি চালু করা সম্ভব হবে সরকারের পরিকল্পনা রয়েছে সামনে এই খামারগুলোকে পুনঃসংস্কার করা হবে এবং প্রয়োজনীয় যে বরাদ্দ দিয়ে খামারগুলোকে পুনরায় আবার পূর্বের মতো চালু করা হবে দ্রুত খামারটি সংস্কার হলে জেলার ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি সরকারি সম্পদের সঠিক ব্যবহার হবে বলে মনে করছেন স্থানীয়রা নিউজ ডেস্ক